আমলটি খুব পাওয়ারফুল মনোজক শোকারে পুরো ভিডিও দেখুন অনেক উপকৃত হবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি আরেকটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশা সম্পূর্ণ ইসলামিক নকশা কোরআনের শরীফের একটি নকশা এই নকশা যদি আপনি সঙ্গে রাখেন আপনাকে কেউ জাদুটুনা করতে পারবে না বর্তমানে আমার কাছে যতটা ফোন আসে বেশিরভাগ মানুষের জাদুটুনা বেশি হয় জাদুটনাটা বের হয় কেউ জাদু করছে আর বেশিরভাগ জাদুটনা করে ফেলে মহিলারা মহিলারা এসব কেন করে একমাত্র ওদের হিংসার কারণে করে বেশি হিংসা ওদের খুব বেশি হিংসা এজন্য একজন আরেকজনকে জাদুটনার মাধ্যমে নষ্ট করতে চায় বিনষ্ট করে দিতে চায় এটা করে কি লাভ হবে সর্বপ্রথম যারা জাদু করে একজনকে একজনের বিবাহ বন্ধ করে রাখে অথবা ও কোনো ভালো কাজ দেখছে ওকে ধ্বংস করার জন্য সেই থেকে ভালো কাজটা না হোক সে ধ্বংস হয়ে যাক সেই জন্য জাদু করে এটা যারা করে করে যে বাহ্যিক দেখা যায় যে আপনার উদ্দেশ্য আপনি পূরণ করে দিচ্ছেন ওকে ধ্বংস করে দিচ্ছেন বিবাহ বন্ধ হয়ে গেছে আপনি আনন্দিত এই আনন্দ আপনার নয়। একটা কথা যে যার জন্য গর্ত করে সে নিজেই সেই গর্তের মধ্যে পড়ে আজ আপনি তাকে করবেন কিন্তু আপনি যে করেছেন সেটা এমনিতে হয় নাই সেটা হয়েছে দুষ্ট জিনের মাধ্যমে অর্থাৎ আপনি যে কবিরাজ দিয়ে জাদু করাইছেন সেই কবিরাজ কুফুরি কালাম করছে কুফুরি কালাম ছাড়া ইসলামিক আমল দ্বারা জাদু টুনা করা যায় না শরীয়তের বাইরে কোনো কিছু ইসলামী কামলে করতে পারে না আপনি কুফুরি কালাম দ্বারা করছেন আপনি শিরিক করছেন আপনি মরে যাওয়ার পরে পরে জাহান নাম আর দুনিয়াতে আপনার যে শাস্তি হবে ভয়ানক একটি শাস্তি সেটি হচ্ছে একটা যেই দুষ্ট জিনের মাধ্যমে এটা করা হয়েছে দুষ্ট জিনের হায়াত কিন্তু যে কোনো জিনের হায়াত অনেক লম্বা থাকে তিনশো বছর চারশো বছর আর বেশি হয়ে থাকে এই জিন যখন ওর উপর থেকে জাদুটা চলে যাবে আপনি ওর বিবাহ বন্ধ করে রাখছেন অনেকদিন তার বিয়ে হচ্ছে না তখন সে বুঝতে পারবে যে কোনো একটি কারণে তার বিবাহ হচ্ছে না তখন বালা কোনো হুজুর দেখাবে তার এটা সম্পাদন হয়ে যাবে অথবা কেউ কোনো কাজে সফল হতে পারতেছে না আপনি ওর জাদু করে ওকে ব্যান করে রাখছেন সে যখন বুঝতে পারবে যে তাকে কেউ জাদুটা না করছে সে এটা যখন কেটে ফেলবে এই এটা খাটার সাথে সাথে কিন্তু এটা আপনার উপর বিস্তার লাভ করবে ওই দুষ্ট আপনার উপর আসর গ্রহণ করবে তখন আপনি ধ্বংসের পথে যাবেন সে সুখী হয়ে যাবে বুঝছেন এটা পারবেন না কারণ কবিরাজ আপনি যার কাছে গেছেন যাকে হাদিসের উপরে কোন জিন কিছুই করতে পারে না যখনই কোরআন শরীফের কোনো একটি নকশা সে ব্যবহার করবে অথবা কোরআন শরীফের আয়াত দ্বারা কোনো তাবিজ ব্যবহার করবে যত বড় দুষ্ট হোক না কেন পালিয়ে যেতে বাধ্য হবে তখন কোথায় যাবে আপনার উপরে গিয়ে পতিত হবে কারণ সে কোরআন হাদিসের এই তাবিজটা রাখার কারণে ওই জিন অনেক কষ্ট পাইবে যে কষ্টর প্রতিশোধ আপনার কাছ থেকে নিয়েই সে ছাড়বে এর আগে কিন্তু ছাড়বে না যারা জাদু করে দেখবেন আপনি অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে হয়তো পড়েছেন যারা পড়েছেন তারা অবশ্যই বুঝতেছেন আর যারা বুঝতেছেন না তারা যখন পড়বেন তখনই বুঝবেন ঠিক আছে তো এসব থেকে সাবধানে থাকবেন আর যাদের উপর যাদ্রটনা হয়েছে বা হবে এরকম কোনো ধারণা হয় তাহলে এই স্ক্রিনে দেওয়ার যে নকশাটি আপনারা দেখতেছেন এই নকশাটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাকে কেউ যাদুঠোনা করতে পারবে না মানুষের মানুষের আপনাকে যাদ্রটনা করতে পারবেন এবং দুষ্ট জিনও আপনাকে কিছুই করতে পারবে না এটা আপনারা সঙ্গে রাখবেন তো এটার জন্য অবশ্যই অনুমতি প্রয়োজন তো কমেন্টস করবেন অনুমতি নেওয়ার জন্য আমি যারা কমেন্টস করবেন তাদেরকে সবাইকে অনুমতি দিতে দেবো আর যদি আপনি কমেন্টস করতে না পারেন তাহলে সবার ফোন দিয়ে অবশ্যই অনুমতি দিয়ে দেবো তো সকলকে যে অনুমতি দিলে সকলের বেলা কাজ হবে তা হবে না আপনি নামাজি হতে হবে মিথ্যা কথা বলেন না হালাল খান এরকম আপনি নিজের অবস্থা নিজেই বুঝতেছেন আপনি কেমন মানুষ আপনারা আর কি কোনো আমলিয়াত হবে সেটা আপনি বুঝতেছেন ঠিক আছে তো আপনার উপর নির্ভর করে আপনি অবশ্যই অনুমতি চাইলে আমি সবাইকে অনুমতি দিতে পারবো কিন্তু কাজ হবে কি না হবে সেটা আপনার উপর ডিফেন্স করবে আপনার আমলিয়াতের উপর ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনার অনেক উপকারে আসবে তো বন্টামি যত চ্যানেল আছে সব সব থেকে দূরে থাকুন ভালো ভালো চ্যানেলগুলো দেখুন অবশ্যই ওমা অতি তুমিল্লা আউলমি ইল্লা কালিলা আল্লাহ তালা বনের সামান্যতম জ্ঞান তোমাদেরকে আমি দিয়েছি সেই সামান্যতম জ্ঞান দিয়ে দেখতেছেন আজকে প্রযুক্তি বিশ্বে মানুষ কত উন্নত মানুষ কত কিছু করতেছে বুদ্ধি কাটিয়ে সেই বুদ্ধি কাটিয়ে আপনি ভালো ভালো ভিডিও দেখবেন